তো বন্ধুরা গ্রামের মেয়ের তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন দু দুটো রেসিপি তোমাদের দেখাবো আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি তো দেখতে থাকো যে আমি কি দু দুটো রেসিপি বানাই এই কুমড়োর লতা দিয়ে কুমড়োর পাতা দিয়ে তো চলো যাই শুরু করে দিই ঝটফফাট তো বন্ধুরা এই যে কুমড়োর লতা পাতা নিয়েছি টাটকা একদম সবুজ আর পাতা পাতাগুলাও কচি কচি পাতা নিয়েছি তো দু দুটো রেসিপি বানাবো চলো যাই শুরু করি দু দুটো রেসিপি তো জানি না কেমন হবে রেসিপিগুলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এই কুমড়োর পাতা কচি পাতা টাটকা পাতা নিয়েছি এই পাতার এত উপকার আর এত গুণ ভিটামিন যুক্ত এই শাক সবজি গ্রামে আমরা খাই আর এই যে কচি পাতা পাতাটা এইভাবে আমি ডোগা থেকে ছিঁড়ে রেখে দিব গ্রাম অঞ্চলে পাতাগুলো শাকগুলো কিভাবে খেতে হয় সবাই জানে হয়তো শহর বাজারে জানে না এই যে পাতা শিরাটা খেলে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পাতা বেছে রেখে দিব তো বন্ধুরা এই পাতাগুলো খেলে খুব উপকারী শরীরের পক্ষে দরকার আর এইগুলা হয়তো কেউ বোঝে কেউ বোঝে না যে খেলে পারে কি হয় তো আমরা গ্রামাঞ্চলে এই শাক সবজিগুলা বেশিরভাগ খাই কেননা আমরা এর গুণগান জানি এই পাতার তাজেই পাতা দিয়েই দেখো তোমাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে প্রত্যেকটা পাতার এই যে এই শিরগুলা ফেলে দিব পাতাটা এইভাবে ঝেড়ে রেখে দিব এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম কচি পাতা আর এই যে ডগে জালি রয়েছে ফুলও আছে এই যে দেখো প্রত্যেকটা পাতা এইভাবে ছিঁড়বো তো বন্ধুরা এই যে কুমড়ো পাতা বাছা ধোয়া আমার হয়েছে এবার আমি দেখো থালায় চাল গুঁড়ো দিয়ে চেলে নিব এই যে এই কাপের এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো চেলে থালায় দিয়ে দিয়েছি এটা শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ বুঝে লবণ যেহেতু পাতা হলুদ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব গুঁড়ো এই যে চালের গুঁড়ো হাতে এইভাবে মিশিয়ে নিব মিশানো হয়েছে এবার আমি একটু পানি দিয়ে দিব এইভাবে একটু পানি দিব আর ময়দাটা এইভাবে হাতে মেশাতে থাকব এই যে চালের গুঁড়ির একটা পেটার তৈরি করে নিচ্ছি এই যে এইভাবে মেশাতে থাকবো চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়েছে এবার আমি সাদা তেল দিয়ে দেব এই যে যে ব্যাটারটা তৈরি করেছি দেখো কিভাবে করি এই যে এইভাবে মাখিয়ে দিব পাতার গায়ে এই দেখো এটা মাখানো হয়েছে এবার আর একটাতে এইভাবে মাখিয়ে দেব দিয়ে এই যে এইভাবে পাতাটা দিয়ে দিব দেখো এইভাবে এবার উলটিয়ে দেবো পাতাটা ব্যাটার মাখাবো আর এইভাবে ডুমাবো এই যে এবার ব্যাটার গায়ে মাখিয়ে দিব এই যে একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটারে এই যে পাতা ডুবিয়েছি মাখানো হয়েছে এবার তেলে ছেড়ে দেব এই যে গরম তেল তেলে দিয়ে দিয়েছি প্রথমে আস্তে 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 জাল দিবো লাল করে ভাববো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাতা দিয়ে একটা কত সুন্দর মুচমুচের রেসিপি তৈরি করেছি এই যে দেখো এত সুন্দর হয়েছে না দেখো দেখতেও খুব সুন্দর এটা খেতেও খুব সুন্দর মাছ মাংসতে যে অসুখ আর এই যে শাক পাতার এত ভিটামিন দেখো কত সুন্দর রেসিপি বানাচ্ছি তো দেখো এইভাবে প্রত্যেকটা আমি বানাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কিভাবে বানাই সত্যি অনেক সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে খুব টেস্টি খেতে ইচ্ছে করছে এটা খাওয়াই ভালো এখনকার যুগে আর কি মাছ মাংস এটা শুধু খাবা তো মুসমুস মুসমুস করবে এত সুন্দর লাগে এই যে পাতা দিয়ে চপ বানাচ্ছি আর এই যে কচি ডোগ ডোগটাও নিয়েছি এই যে দেখো ধনে পাতা যেভাবে চাফায় হয় ভাবে এই যে ডোগের বেসনটা এটা ব্যাটারটা মাখাবো দেখো কচি কচি পাতা দিয়ে আর দিয়ে একটা অসাধারণ স্বাদের মুসমুচে রেসিপি বানিয়েছি গরম গরম ভাত এটা খেতে খুবই ভালো লাগে তো দেখো পাতা দিয়ে রেসিপি বানিয়েছে কত সুন্দর কচি ডগ দিয়েও বানিয়েছে এই যে ধনে পাতার মতো এই যে কুমড়োর ফুল ফুলগুলো বাদ দেয়নি এই যে ফুলটাও চপ বানাবো এই যে দেখো এইভাবে বেসনে ডুবাবো ফুলের চপ দেখতেই পেলে পাতার যে চপটা বানিয়েছি বানানো হয়েছে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার যে আমি একটা পাতা দিয়েই ভর্তা বানাবো তার জন্য আমি শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেবো শুকনো লঙ্কা কথা বলছি এবার শুক্কা লঙ্কা সাদা তেলে ভেজে নিয়েছি এবার আমি এই যে পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে এবার আমি কিছুটা নারিকেলের কুর দিয়ে দেব পেঁয়াজে একসঙ্গে ভেজে নিব পেঁয়াজ দিয়ে আর নারিকেলের কুর দিয়ে তো দেখো কত সুন্দর করে নারিকেলের কুর পেঁয়াজ একসঙ্গে বেরেস্তা করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়েছে এবার এটা আমি তুলে নিব এই যে দেখো হালকা লাল লাল করে যে কুমড়োর পাতা একটু পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দিব তাড়াতাড়ি হয়ে যায় এই যে শিলনোড়া আমার ধোয়া হয়েছে আর এই যে ভেতে কুমড়োর ডগা পাতা সেদ্ধ করে নিয়েছি আমি একটু লবণ দিয়ে তো এবার এই যে ভর্তার জন্যে বাটা শুরু করব। ভেতরে যে পানিটা আছে সেই পানিটা এইভাবে চিপে বের করে বাটাটা দিব তো দেখো এই যে শিলনোড়ায় বাটা হয়েছে আমার পাতা এবার দেখো এই যে নারিকেলের কুর পাটাতে বাটবো শুকনো লঙ্কা আর এই যে লবণ স্বাদ অনুযায়ী যে বাটা বাটি আমার সম্পূর্ণ শেষ হয়েছে এবার মাখামাখি শুরু করে দেবো এবার দেখো মাখামাখি করি এই যে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি নারিকেলের ভর্তা এবার একসঙ্গে মাখাবো হাতে যে জিনিস মাখানো হয় সেই জিনিসের স্বাদটা এত হয় না খুব ভালো লাগে আর এই যে জিবে আমার কেন সবারই জিবে জল আসবেই পানি আসবেই তো বন্ধুরা এই যে চাল কুমড়ো পাতা লতা দিয়ে দুটো রেসিপি বানিয়েছি একটা হচ্ছে কুমড়ো পাতার চপ আর কুমড়ো পাতার ভর্তা নারকেল দিয়ে দেখো চপটা দেখো কত সুন্দর হয়েছে এই যে তা আবার চালের গুড়ি দিয়ে এটা চালের গুঁড়ি দিয়ে বানালে মস মস করে আর বেসনে নরম হয় তার জন্য চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি তো খুব ভালো হয়েছে এই দেখো আর এই যে পাতার ভর্তা এই যে ভর্তা নারিকেল বাটা দিয়ে ভর্তাটা করেছি যেহেতু মাছ মাংস হার মানিয়ে যাবে এই ভর্তাটার চপে তোমরা হয়তো ভাবো যে ঘরে তরকারি নাই কি করব কি করব তো বাড়ির আশেপাশে যে কোনো শাক সবজি লতাপাতা দিয়েই নিজের ব্রেন খাটিয়ে তরকারি বানানো যায় খেতেও খুব ভালো লাগে মাছ মাংস না হলেও হয় মেয়েদের মাথাতে বুদ্ধি খাটালে বাড়ির আশেপাশে তরকারি পাওয়া যায় এই যে এটা ফুলের কুমড়ো ফুলের চপটা দেখো এটাও সুন্দর হয়েছে আর এই যে পাতার চপ দেখ এই যে ভর্তা বেশি বেশি করে নিয়ে ভাতটা খাবো সবুজ সবুজ ভর্তা এই যে আমার ছেলেকেও একবার খাবু দিয়েছি ভর্তা দিয়ে কেমন বলো দেখি কেমন আমার বন্ধুদের অবাক করে দিয়েছি ভীষণ অসাধারণ হয়েছে দুবার নিতে হ্যাঁ একবার নিয়ে নাও আরে বলে দেখো কত সুন্দর সত্যি সত্যি কত সুন্দর স্বাদ হয়েছে না ডিম ডিম মনে হচ্ছে ডিম ডিম আছে মনে হচ্ছে কিন্তু ডিমই তো নাই দেখো কেমন ভাবে আমার বন্ধুদের অবাক করে দিয়েছি যে সবজি লতা পাতা আর কি মানুষ হয়তো কেউ কেউ খেতে জানে না সত্যি অসাধারণ সত্যি ভাবে খেতে হয় তো নিজের বুদ্ধিতে আরে বললাম দুবার ভাত দিয়ে দিয়েছে আমার ছেলে মুখে এই যে দেখো এত সুন্দর হয়েছে না এই যে ঘরটা সত্যি ভাবার মতো না এত স্বাদ হয়েছে আমি তো কল্পনাও করতে না যে এত সুন্দর স্বাদ হবে এক পুরো অসাধারণ মানে বলার কিচ্ছু নেই যে স্বাদটা কতটা বোঝানোর মতো কোনো কথা নেই মিষ্টি মিষ্টি চপ কে বলবে যে এটা পাতার চপ আর এই যে এটা ফুলের চপ কুমড়ো ডগায় যে ফুল ছিল সেই ফুলের চপ তো এবার ফুলের চপটা খাবো আমাকে আর একবার শাক দিয়ে ভাত দাও খুবই সুন্দর হয়েছে শাকটা শাক বাটা না মাখা ভর্তা বাটা এই যে বন্ধুরা আমার ছেলে থাকতে পারছেন না বলছে মা আর একবার ভাত দাও আমাকে

বন্ধুরা অসাধারণ হয়েছে এই ভর্তাটা একদম অতুলনীয় কেউ বানাতে পারবে না আমার মনে হচ্ছে আমার মায়ের মতো এত টেস্টি আমি কোনোদিন খাইনি এরকম ভর্তা তুই একবার মারের থেকে খেয়ে দেখ আমি এই ভর্তাটা খেয়ে দেখ মারের থেকে একবার একবার খেয়ে দেখ একবার আমি বলতে একবার খেয়ে দেখ একবার খাওয়া হবে এই যে বন্ধুরা ছেলেকে চারবার মুখে দিয়েছি এই ভর্তা বাটা দিয়ে ভাত এবার মেয়েকে দিব একবার মুখে দিয়ে দিব বলছে মা এত সুন্দর সেন্ট আর এত সুন্দর এই যে এই যে মেয়েকে খাওয়াই দিয়েছি আর একটু ভর্তা নিয়ে নিব আবার আর একবার দিয়ে দেবো একবার হতে দিতে হয় না বিশ্বাস কর খুবই সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা একদম অসাধারণ এর কোনো স্বাদ হবে না এরকম কোন স্বাদ হতেই পারে না একটা আলাদাই জিনিস লাগছে বিশ্বাস কর মনে হচ্ছে ডিম দেওয়া আছে ডিম কে মানে আর কি ডিমের স্বাদ আসছে কিন্তু ডিম নেই এতে মনে হচ্ছে যে এটা একটা আলাদা অন্য ধরনের কোন একটা রান্না মানে কোন মানে কি বলবো কিছু বলার নেই একদম অসাধারণ একদম তোমরা বানিয়ে খেয়ে দেখবে তারপর তোমরা বুঝতে পারবে যে কেমন এই ভর্তাটা প্লিজ তোমরা বানিয়ে খেয়ে দেখো আর যদি কেউ বানাও তোমরা ফিল করো আর যদি কেউ বানাও আর কি একটু ধৈর্য ধরে

কেমন লাগলো আমার এই ভিডিও রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই যারা হয়তো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবে পাশে থাকবে এইভাবে আশা করি যেভাবে পাশে আছো এইভাবে পাশে থাকবে তো আরও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে টাটা